অনুশীলনীর 8.1 এর 10 নম্বরে যে সমস্যাটি আছে সেখানে বলেছে প্রমাণ করো যে বৃত্তের সমান সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। তুমি একটি বৃত্ত যদি অঙ্কন করো সেখানে তুমি যতগুলো সমান সমান জ্যা অঙ্কন করবা প্রত্যেকটা সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত হবে। সমবৃত্ত মানে হচ্ছে ওই বিন্দুগুলো একই বৃত্তের উপর অবস্থিত হবে। যে মধ্যবিন্দুগুলো তুমি পেলে সে মধ্যবিন্দুগুলো একই বৃত্তের উপর অবস্থিত হবে। যেমন ধরো একটি বৃত্ত যদি আমরা দেখি, ধরে নিচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এখানে আমরা সমান সমান তিনটা জ্যা অঙ্কন করি। তো এই হচ্ছে আমাদের বৃত্তে তিনটা সমান জ্যা আছে, এ বি সি ডি ও হচ্ছে ইএফ। ওকে, তো এখন এই জ্যাগুলো যদি মধ্যবিন্দু আমরা নির্ণয় করি, ধরে নিচ্ছি এটার মধ্যবিন্দু হচ্ছে আমাদের পি, এটার মধ্যবিন্দু হচ্ছে কিউ, এটার মধ্যবিন্দু হচ্ছে আর। তো এখন যদি আমরা কি করি, এই ওকে কেন্দ্র করে তোমার ও কিউ বা ও আর বা ও পি এর সমান করে একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তটা এই পি কিউ আর দিয়ে যাবে। হ্যাঁ, তো এখন এইটাই আমাকে দেখাতে হবে। তো এটা যদি আমরা দেখাতে চাই বা প্রমাণ করতে চাই, তাহলে আমাকে দেখাতে হবে আলটিমেটলি যে ও কিউ ও আর এবং ও পি সমান। যদি আমি দেখাতে পারি ও কিউ ইকোয়ালস টু ও আর ইকোয়ালস টু ও পি সমান, তাহলে আমি এদের সমান যে কোনো একটা সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে সেই বৃত্ত কী করবে, এই বিন্দু দিয়েই যাবে। ওকে, সো এবার আমরা দেখাবো এই তিনটা কীভাবে সমান হয়। ওকে, তো চলো আমরা এবার দেখে নিই। আমরা প্রমাণে যদি যাই, দেখো যেহেতু আমাদের পিটা হচ্ছে এ বি জ্যায়ের মধ্যবিন্দু, যেহেতু পিটা এ বি জ্যায়ের মধ্যবিন্দু এবং ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং তার কেন্দ্রের সংযোজক রেখাংশ কি ওই জ্যায়ের উপর লম্ব, তুমি তাহলে লিখতে পারো ও পি লম্ব এ বি। সাইড নোটটা দিতে পারো, জ্যায়ের মধ্যবিন্দু কেন্দ্রের সংযোজক রেখা ওই জ্যায়ের উপর লম্ব। তো এই হচ্ছে আমাদের সাইড নোট চলে আসলো। তো এরকমভাবে তুমি বলতে পারো ও কিউ লম্ব ইএফ, সুতরাং ও কিউ লম্ব ইএফ এবং ও আর লম্ব সিডি বলতেই পারো তুমি। আর যেহেতু ও পিটা এ বি এর লম্ব, এ পির উপর লম্ব এবং ও কিউটা ইএফ এর উপর লম্ব এবং ও আরটা সিডির উপর লম্ব, তাহলে আমাদের এই ও পিটা কী করে, এ বি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে এবং ও কিউটা ইএফ জ্যায়ের দূরত্ব নির্দেশ করে এবং ও আরটা সিডি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে। লিখিব এখানে ও পি ও কিউ ও আর যথাক্রমে কেন্দ্র হতে জ্যায়ের দূরত্ব নির্দেশ করে। আবার যেহেতু ও পি দূরত্ব, ও আর দূরত্ব এবং ও পি দূরত্ব এবং এই তিনটা দূরত্ব কি সমান, এটা আমরা কীভাবে বললাম, কারণ তুমি কিন্তু একটা উপপাদ্য পড়ে এসেছিলে কি সেটা, সমান সমান জ্যায় কেন্দ্র হতে সমদূরবর্তী। তো যেহেতু আমাদের এ বি সি ডি ইএফ তিনটা জ্যায় সমান, তার মানে তারা কী হবে, কেন্দ্র থেকে সমান দূরত্ব অবস্থিত হবে, সে সাইড নোটটা দিয়ে দাও। তো ও পি ও কিউ এবং ও আর আমরা সমান পেয়ে গেলাম। সুতরাং তুমি যদি ওকে কেন্দ্র করে, এই ওকে কেন্দ্র করে ও পি বা ও কিউ বা ও আর এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করো, তাহলে সেই বৃত্তটি আমাদের এই তিনটি বিন্দু দিয়ে যাবে। সুতরাং পি কিউ আর সমবৃত্ত। তুমি যদি কি করো, একে কেন্দ্র করে ও পি বা ও কিউ বা ও আর এর সমান একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করো, তাহলে বৃত্তটা এরকম হবে অনেকটাই এবং সেটা কি পি কিউ আর তিনটি বিন্দু দিয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের দেখাতে বলছে, যেটা আমরা দেখাই ফেললাম। তো এরপরে আমরা এরপরের সমস্যা নিয়ে আসতেছি।